বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের র্যালিতে হেফাজতে ইসলাম ও জামায়াত শিবিরের হামলার ঘটনায় এখনও 16 জন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে স্থানীয় আওয়ামী লীগ। হরতাল বিরোধী ও যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে র্যালি বের হলে মসজিদের মাইকে গুজব ছড়িয়ে দেওয়া হয় যে আওয়ামী লীগ কর্মীরা মসজিদ মাদ্রাসা ভাঙচুর করছে। স্থানীয় লোকজন জড়ো হলে তাদের উস্কে দিয়ে হেফাজত এবং জামায়াত শিবির কর্মীরা আওয়ামী লীগ কর্মীদের উপর হামলা চালিয়ে 3 জনকে হত্যা করে, আহত হয় শতাধিক। সে সময় তারা মোটরসাইকেল, বাস, মাইক্রোবাস, জিপ ও কার সহ 200-এর বেশি যানবাহন জ্বালিয়ে দেয়। স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন হামলার ঘটনায় 16 জন নিখোঁজ ছাড়াও হাসপাতালে ভর্তি নেতাকর্মীদের মধ্যে 55 জনের অবস্থা আশঙ্কাজনক। এলাকায় বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।